প্লস থ্রি সেকেন্ড সেমিষ্টার সমস্ত ছাত্র এবং ছাত্রী মানুষ মুত করছি আমার ইউট্যুব চ্যানেল তো পিলা দ্বিতীয় সেমিষ্টার সমস্ত ছাত্র ছাত্রী এ ই সি সি টু যেগুলো রয়েছে তোমার হ্যাঁ যে আমার রয়েছে যোগাযোগমূলক মাতৃভাষা এমআইল ওড়িয়া বা এমআল কমুনিকেসন ও যেগুলো কিছু আজ ইম্পর্ট্যাট দুই নম্বরিয়া প্রশ্ন কু আলোচনা করা সমস্ত ছাত্র ছাত্রী মানুষ বিষয়টা বহু গুরুত্বপূর্ণ তো অলরেডি আমি বহুগুড়ে ক্লাস কলু সেকেন্ড সেমিষ্টার আগে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েন ডিসক্রিপশন লিঙ্ক জয়েন হয়ে তো প্রথম প্রশ্ন যা ডে ন ক্লাসটি কু আখ যোগাযোগর সফল সাধনা কে যোগাযোগর সফল সাধনা কোণ ন যোগাযোগ ক্ষেত্ৰৰে অনেক প্ৰকাৰৰ বাধক ৰ কণ হৈ থাকে ন যোগাযোগ ক্ষেত্ৰৰে অনেক প্ৰকাৰৰ বাধক মই আগৰ কৈছোঁ যোগাযোগ কাহে জাছ সেই বাধক গুড়িক প্ৰত্যতক দৃষ্টি সেই সব বাধক ৰ তা প্রত্যেক যদি আমি সতর্ক দৃষ্টি দেই দূরে পারে যোগাযোগ সফল মানে যে জিনিসগুলো যোগাযোগের আমার বাধা মু কথা কৌছি মতো কিছু বাধা সৃষ্টি ক যদি মুখে দূরে দেবি গোটে মাইকি বাজুচি তুমি কৌছি কিছু বুঝি হচ্ছে মো সামনে লোক ঠিড়া হয়েছে মুাইকি বাঁচু ফুল স্পিডে তো এটা হচ্ছে বাধাকে দূরে দে আমি যোগাযোগ ঠিকসে করে পারবেনা না ওকে এ প্রকার সতর্কতা যোগাযোগর সফল সাধনার বিভিন্ন দিগ বলে কুয়া পারে পরবর্তী প্রশ্ন সামাজিক কি আবশ্যকতা রয়েছে সামাজিক যোগাযোগ কি আবশ্যকতা রয়েছে না মানুষ এক সামাজিক প্রাণী আমি জানি আসছি যে আরিষ্টটল ক্যান ইজ এ সোশিয়াল এনিমাল মানিষ হচ্ছে এক সামাজিক প্রাণী খাদ্য বস্ত্র বাসগৃহ ঠু আসতি জ্ঞান বিদ্্বান ও প্রযুক্তি বিজ্ঞান ক্ষেত্রে যোগাযোগ ব্যক্তি সমাজ উপরে নির্ভর করে থাকে তেমন সামাজিক যোগাযোগের আবশ্যকতা রয়েছে যদি আমার খাদ্য বস্ত্র পাই। আমি যদি যোগাযোগ নকরি তাহলে কে জানিপারে নি তো যোগাযোগ হচ্ছে অতি গুরুত্বপূর্ণ আমার আবশ্যকতা রয়েছে পিলা মানে ব্যবসায়িক যোগাযোগ ভূমিকা ବ୍ୟବସାୟିକ ଯୋଗାଯୋଗର ଭୂମିକା ନା ବ୍ୟବସାୟ ଦ୍ୱାରା ଯୋଗାଯୋଗ ବ୍ୟାପକ ହୋଇଥାଏ କ'ଣ କି ନା ବ୍ୟବସାୟ ଦ୍ୱାରା ଆମେ ଯୋଗାଯୋଗ ଅତି ସ୍ପିଡ଼୍ କରିପାରିବା ବ୍ୟାପକ କରିପାରିବା ବାଣିଜ୍ୟିକ କାରବାର ଦ୍ୱାରା ଦେଶର ଦେଶ জাতি জাতি মধ্যে যোগাযোগ সুদৃঢ় হয়ে থাকে বাণিজ্য ব্যবসায় দ্বারা যোগাযোগ দেশ দেশ জাতি জাতি মধ্যে যোগাযোগ সুদৃঢ় হয়ে থাকে এ ফলে সাংস্কৃতিক ভাব বিনিময় ঘটি থাকে ফলে না সাংস্কৃতিক ভাব বিনিময় ঘটি থাকে দেখা তাপরে কন র প্রশ্ন যোগাযোগর অনুবিধি কহলে কেণ বুঝ যোগাযোগর অনুবিধি কহিল কেঁ বুঝ না যোগাযোগ রীতি সাধারণত প্রাথমিক স্তরের লা ভাবাত্মক এই যে যোগাযোগ রীতি হচ্ছে প্রাথমিক স্তরের লা ভাবাত্মক। মাত্র এবে পূর্ণ ভাব তথ্যাতক রূপে পরিগ্রহণ করেসারি কিন্তু এবে এ পূর্ণাৎ তথ্যাতক রূপে পরিষর গ্রহণ করে সৈনন্দিন কার্যক্রম ତଥ୍ୟ ଜ୍ଞାନ ବିଚାର ପ୍ରଶାସନିକ କାର୍ଯ୍ୟ ବୈଜ୍ଞାନିକ ଚିନ୍ତାଧାରା ବ୍ୟବସାୟିକ କାର୍ଯ୍ୟାବଳୀର ପରିଚାଳନା କ୍ଷେତ୍ରରେ ଯୋଗାଯୋଗ ପାଇଁ ମାଧ୍ୟମ ହେଉଛି ଭାଷା ଏସବୁ ହେଉଛି ଯୋଗାଯୋଗର ଅନୁଭୂତି ବୁଝିଗଲା ଯିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ যোগাযোগৰ কেও কেউ বৈদ্যুতিক মাধ্যম ব্যৱহৃত হ'ল যোগাযোগেৰে ন যোগাযোগ ক্ষেত্ৰৰে বৈদ্যুতিক মাধ্যম বৈপ্লৱিক পৰিৱৰ্তন আনি থাকে যোগাযোগ মাধ্যমৰে কৈ থাকে ন বৈদ্যুতিক মাধ্যম এক বৈপ্লৱিক পৰিৱৰ্তন আনি থাকে সেই মাধ্যম গুড়িক হ'ল টেলিফোন টেলিগ্ৰাফ টেলিপ্ৰিণ্টৰ ইণ্টৰনেট ৰেডিঅ' টেলিভিজন ইমেল এই চবু দ্বাৰা আমি যোগাযোগ কৰিছো টেলিফোন দ্বাৰা টেলি পেট দ্বাৰা হওক টেলি ইণ্টৰনেট দ্বাৰা হ'ব ৰেডিঅ' হওক ইমেল দ্বাৰা হওক এই চব গুড়া অতীতৰে কিপৰি যোগাযোগ ৰক্ষা কৰা যাওঁ অতীতৰে ন অতীতৰে পশুকৰ ডাক অনুকৰণ কৰি যোগাযোগ ৰক্ষা হ'ব লাগে পশু মানে বাঘ হ'ব ভালু মানে মন কৰা যাওঁ যদি বাঘ বাঘ গৰ্জনৰ কাউ ভৰি কা কা কৰিব কইলি ভৰি শুয়লি এই চবু জিনিছ যোন আমাৰ অতীতৰে উচ্চাৰণ কৰ প্ৰশ্ন দেখিবা কমুনিকেশন এম আইল কমুনিকেচন আৰ্ট চাইন্স কমৰ্ছ পিলা সমস্তৰ কম্পলছৰী দ্বিতীয় প্ৰশ্ন চিঠি পত্ৰ দ্বাৰা যোগাযোগ কণ কোৱা যায় চিঠি পত্ৰ দ্বাৰা যোগাযোগ আমি কণ কয় নিঠি পত্ৰ দ্বাৰা যোগাযোগ লিখিত যোগাযোগ মানে লিখিত আকাৰ যি ৰ আমি যোগাযোগ কয় এই যোগাযোগ ପ୍ରମାଣିକ ଏବଂ ତଥ୍ୟ ଗର୍ଭକ ଏହିପରି ସବୁ ଯୋଗାଯୋଗ ପ୍ରମାଣିକ ଆଉ କ'ଣ ରହୁଛି ନା ତଥ୍ୟ ଗର୍ଭକ ରହୁଛି କି ମୌଖିକ ଯୋଗାଯୋଗର ବିଶେଷତ୍ୱ କ'ଣ ମୌଖିକ ଯୋଗାଯୋଗର ବିଶେଷତ୍ୱ ନା କୌଣସି ସମସ୍ୟାର ଆଶୁ ସମାଧାନ ପାଇଁ ମୌଖିକ ଯୋଗାଯୋଗର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିଥାଏ କ'ଣ ନା କୌଣସି ସମସ୍ୟାର ଆଶୁ ସମାଧାନ ପାଇଁ ମୌଖିକ ଯୋଗାଯୋଗର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିଥାଏ ଟେଲିଫୋନ୍ କଥା ଆଲୋଚନାଚକ୍ର ବୈଠକ ଇତ୍ୟାଦି ମୌଖିକ ଯୋଗାଯୋଗର ଶ୍ରେୟ কোন শ্রেণী অপিল তারপরে প্রশ্ন দেখা কে রয়েছে না দেখ কিপর ভাবে সাংস্কৃতিক যোগাযোগ রক্ষা যাই সাংস্কৃতিক নৃত্য গীত খাদ্যপেয়িঠা পনা অ হস্তন্ত্ৰ কাৰ্য ইসৃতিক বিভাগ গুড়িক দ্বাৰা সাংস্কৃতিক যোগাযোগ মানে আমি কৈপাৰ নৃত্য অঁ গীত অঁ পিঠা পনা অঁ খাদ্যপেয় এইযোৰ পূৰ্বপুৰুষৰ সংস্কৃতি আমি আগ কোনো মানিক আমি কৈপাৰ যান্ত্ৰিক যোগাযোগ কণ প্ৰকাশ কৰে যাতে ন মুদ্ৰণ ব্যৱস্থা যাতে যোগাযোগৰ উদাহৰণ মুদ্ৰণ মানে মুদ্ৰা ব্যৱস্থা মুদ্ৰণ যন্ত্ৰৰ উদ্ভাৱন ଫଳରେ ପୁସ୍ତକ ପତ୍ର ପତ୍ରିକା ଖବରକାଗଜ ଇତ୍ୟାଦି ବହୁମାତ୍ରାରେ ପ୍ରକାଶିତ ହୋଇ ଯୋଗାଯୋଗ ପରିସରକୁ ବ୍ୟାପକ କରିପାରିଲା କ'ଣ କରିଥିଲା ନା ଯୋଗାଯୋଗ ପରିସରକୁ ବ୍ୟାପକ କରିପାରିଲା କେଉଁ କେଉଁ ଉପାୟରେ ଯୋଗାଯୋଗ ପ୍ରକ୍ରିୟା ସମ୍ପାଦିତ ହୁଏ କେଉଁ କେଉଁ ପ୍ରକ୍ରିୟାରେ ଆମେ ସବୁ ଯୋଗାଯୋଗ ପ୍ରକ୍ରିୟାକୁ ସମ୍ପାଦିତ କରିପାରିବା ନା ଚିଠି ପତ୍ର ଇମେଲ୍ ଇଣ୍ଟରନେଟ୍ ଫ୍ୟାକ୍ସ ଟେଲିଫୋନ୍ ফেজর আপস টুইটর কথাবার্তা এইসব মাধ্যম দ্বারা আমি যোগাযোগ গোটা সহজ সেমি কিছু নু যে হার্ড অনেক বুঝিপারনি অতি সহজ কমুনিকেচন এমাইল দুই নম্বৰীয়া প্ৰশ্ন যোগাযোগৰ মাধ্যম সবু কণ ভাৱভংগী ভাষা চিত্ৰ কলা সাহিত্য ইত্যাদি মাধ্যমৰে পৰস্পৰ মধ্যৰে যোগাযোগ মানে ক ভাষা ভংগী হ' ভাষা হ'ল সাহিত্য হ' কলা হ' চিত্ৰক এইব মাধ্যমৰে যদি আমি যোগাযোগ স্থাপন কৰিব তাক কৈপাৰ যোগাযোগৰ দুই প্ৰমুখ বিভাগ কণ যোগাযোগৰ দুই প্ৰমুখ বিভাগ এটা লিখিত কথিত মৌখিক যোগাযোগ লিখিত কথিত মৌখিক যোগাযোগ কথন প্ৰণালী যোগাযোগৰ উপায়মান বৰ্ণনা কৰিব কথন প্ৰণালী মুহমুহী কথা বাৰ্তা দূৰভাষা মাধ্যমৰ কথা বাৰ্তা চয়ন প্ৰক্ৰিয়া সভা সমিতি বৈঠক আদি কথন প্ৰণালী মাধ্যমেৰে যোগাযোগ ব্যৱস্থা অটতি লিখিত যোগাযোগৰ উপায় মানে কণ লিখিত যোগাযোগৰ প্ৰমুখ উপায় মানে নোটি মেমো চিঠি ৰিপোৰ্ট ইত্যাদি আমি কৈপাৰ ଭର୍ଟିକାଲ ବା ଆଲମ୍ବୀୟ ଯୋଗାଯୋଗ କେତେ ପ୍ରକାର ଆଲମ୍ବୀୟ ଯୋଗାଯୋଗ ଦୁଇ ପ୍ରକାର ଗୋଟେ ହେଉଛି ଊର୍ଦ୍ଧ୍ୱଗାମୀ ଆଉ ଗୋଟେ ହେଉଛି ନିମ୍ନଗାମୀ ଆମେ କହିପାରିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ଊର୍ଦ୍ଧ୍ୱଗାମୀ ଯୋଗାଯୋଗ କାହାକୁ କହିବା କୌଣସି ଅନୁଷ୍ଠାନର ଅଧସ୍ଥନ କର୍ମଚାରୀଙ୍କ ସହ କୌଣସି ଅନୁଷ୍ଠାନ ଅଧସ୍ଥନ ନିଚ ଅଧନସ୍ଥନ କର୍ମଚାରୀଙ୍କ ସହ ଚିଠିପତ୍ର ତଥ୍ୟ ଆଦାନ ପ୍ରଦାନକୁ ଉର୍ଦ୍ଧ୍ୱଗାମୀ যোগাযোগ কুয়া যায় নিম্নগামী যোগাযোগ কাহ কে নিম্নগামী না পিলা মানে গোটি অনুষ্ঠান কার্যরত উপরস্থ অধিকারী অধস্তন কর্মচারী সহ করু যোগাযোগ নিম্নগামী না গোটি অনুষ্ঠান কার্যরত উপরস্থ অধিকারী তা অধস্থন কর্মচারী করুক যোগাযোগ কে পারে মানে উপর তলু হোলা শব্দ বিন্যাস কণ ব্যাকরণ দ্বারা শব্দ সজ্জীকরণ করে গঠিত হয়ে को शब्द विन्यास सिंटैक्स कह ओके बुझेगा तो आज रो क्लास कम्युनिकेशन कम्युनिकेसन सेकेंड सेमिस्टर पर बहुत गुरुत्वपूर्ण तो दुई नंबरिया प्रश्न को आलोचना कले को नुआ आसे सब्सक्राइब कर नेबे धन्यवाद जय हिंद